জীবনের প্রথম আমি যেসব সি ফুড কখনোই খাইনি আজকে সেই সি ফুড গুলো ট্রাই করব আর এই সি ফুড গুলো কোথায় খেয়েছি সেই সমস্ত কিছু আজকের আপনাদের সাথে শেয়ার তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে আমি বলে দিচ্ছি নরসিংদীর মাধবদির এই পৌরসভা মোড়ে আসলে আপনারা এই রেস্টুরেন্ট টি পেয়ে যাবেন এছাড়া মাধবদীর পৌরসভা মোড়ে এসে আপনারা এনএফসি বা নিত্য বাজার এর বিল্ডিং টা কোথায় বললেই আপনাদেরকে এই বিল্ডিং টা দেখিয়ে দিবে আর এই বিল্ডিং এর একদম নিচতলাতেই আপনারা এই ওয়েস্ট ক্যাফে রেস্টুরেন্ট টি পেয়ে যাবেন ক্যাফে কিন্তু একদমই নতুন খুব একটা বেশি দিন হয়নি ওপেন হয়েছে আর ক্যাফেতে তে এন্ট্রি করার পরে আপনারা এই ধরনের সুন্দর সুন্দর লাইটস আর ওয়েল ইন্টেরিয়র দেখার পরে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এক কথা আমি বলবো ছোটখাটো একটা স্পেস এর মধ্যে খুবই ওয়েল একটা ডেকোরেট করে ওনারা কিন্তু রেস্টুরেন্ট তৈরি করেছে যেটা কিনা যে কারণে নজর কাটতে একদমই বাধ্য করবে এখানে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস কিংবা পছন্দের মানুষের সাথে খুব সুন্দর মতো সি ফুড এনজয় করতে পারবেন আর ওনাদের রেস্টুরেন্ট শুধুমাত্র সি ফুড পাওয়া যায় এমনটা না এখানে আপনারা ইন্ডিয়ান বা বিভিন্ন ধরনের চাইনিজ কুইজিনও পেয়ে যাবেন তো আমরা যে সি ফুড গুলো অর্ডার করেছিলাম সেগুলো একটু কাঁচা অবস্থাতে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন সি গুলো কত বেশি ফ্রেশ ছিল আমরা এখানে একটা অক্টোপাস দুটা ক্র্যাব আর একটা রূপজাতা মাছ নিয়েছিলাম যেটা প্রাইসটা আমি খাওয়ার সময় আপনাদের সাথে এক এক করে শেয়ার করে দিব যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা ফুড গুলো অর্ডার করার পরে ওনারা মাত্র পনেরো মিনিটের মধ্যে আমাদের এক এক করে সব ফুড গুলো সার্ভ করা শুরু করেছিল তো এর পাশাপাশি আমরা একটা সিয়া সুপও অর্ডার করেছিলাম আর এই সুপের মধ্যে কি কি ছিল সেটা আমি খাওয়ার সময় আপনাদেরকে বলে দিব এর পাশাপাশি হচ্ছে আমরা একটা চিকেন ফ্রাইড রাইসও অর্ডার করেছিলাম এখানে আমরা ক্র্যাপটা কারি মশলা হিসেবে চেয়েছিলাম যাতে করে আমরা চিকেন ফ্রাইড রাইসের সাথে এটা খেতে পারি আপনারা চাইলে বার্বিকিউ করেও খেতে পারবেন অপশন আছে আমরা যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাবো সে কারণে আমরা কারি মশলা হিসেবে নিয়েছিলাম আর অক্টোবাসটা আমরা বার্বিকিউ করতে বলেছিলাম এর পাশাপাশি রূপচাতা মাছটাও আমরা বার্বিকিউ চেয়েছিলাম চলেন এখন ওভারঅল সব ফুডগুলো টেস্ট করি আর প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করি আমরা যে চিকেন ফ্রাইড রাইসটা নিয়েছিলাম সেটার প্রাইস ছিল চারশো টাকা এটা ওয়ান ইস টু থ্রি ছিল দ্যাট মিন্স আপনারা তিনজন খেতে পারবেন কোয়ান্টিটি এমন ছিল যে আপনারা চারজন অনায়াসে খেতে পারবেন আর এর টেস্টটা এত বেশি মজা হবে সত্যি কথা আমি একদমই এক্সপেক্ট করিনি এরপর আমরা ওয়ান যে সিয়া স্যুপটা নিয়েছিলাম সেটার প্রাইস ছিল দুশো বিশ টাকা এই স্যুপের মধ্যে ছিল অক্টোপাস স্কুইড ক্র্যাব শ্রিম্প এন্ড মাশরুম আর এই স্যুপটাও কিন্তু বেশ মজা লেগেছে আমার কাছে এরপর ট্রাই করেছিলাম এই বারবিকিউ রূপচাটাটা সত্যি কথা বলতে গেলে এর বারবিকিউ টেস্টটা কিন্তু খুব ভালো লেগেছে কিন্তু ফিশটা তেমন একটা ভালো লাগে না মানে ফিশটার মধ্যে কোনো জুসিনেস ছিল না তো রূপচাটা বারবিকিউটা আমার কাছে ওকে ওকে লেগেছে আর এর প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা এরপরে জীবনের প্রথমবারের মতো আমি অক্টোপাস ট্রাই করলাম আর এই তিনশো গ্রামের বারবিকিউ অক্টোপাসের প্রাইস রেখেছিল আটশো দশ টাকা অক্টোপাসটা যেহেতু জীবনের প্রথম ট্রাই করলাম তো এটা আমার কাছে রাবারি একটা টেস্ট দিয়েছে খেতে কিন্তু খুব ভালো লেগেছিল আর আমি আমার লাইফে কিন্তু কখনো এই ক্র্যাবও খাইনি এই মাসালা ক্র্যাবটা খেয়ে আমি একদম ফ্যান হয়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে গেলে ক্র্যাব খেতে যে এত মজা এটা জীবনের প্রথম বুঝলাম নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ খাওয়া হবে আপনারা যারা এই ধরনের সি ফুড গুলো ট্রাই করতে চান তো ডেফিনেটলি চলে আসবেন এই ওয়েস্টার তো আজকের জন্য ওই জায়গায় বিতে নিচ্ছি আল্লাহ হাফেজ